হ্যালো ভিস আজ আমরা দেখবো কী করে ফোন থেকে কীবোর্ড চেঞ্জ করতে হয় বা অ্যাড করতে হয় আমরা বিভিন্ন প্রয়োজন অনুসারে ভয়েস কিবোর্ড বা ইংলিশ কীবোর্ড বাংলা কীবোর্ড হিন্দি কীবোর্ড এগুলো অ্যাড করা প্রয়োজন হয়ে পড়ে কিন্তু আমরা অনেক সময় এগুলো ইনস্টাল থাকা শর্তেও আমরা খুঁজে পাই না আমরা ফার্স্ট কীবোর্ড চেঞ্জ করার জন্য আমরা আমাদের কিবোর্ড অপশনে যাব তো এখানে ধরেন আমি কিছু একটা লিখবো তো এখানে আমার জিবোর্ড অ্যাড আছে তো আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই তো আমি পেজে সেভে ধরবো তো দেখেন এখানে আমরা বাংলা ভয়েস কিবোর্ড কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি তো আমি বাংলা ভয়েস কীবোর্ড চেঞ্জ করে দিলাম কিন্তু এখন দেখেন আমি যদি ইংলিশ কিবোর্ড বা অন্য অন্য কীবোর্ডে যেতে চাই তো এখান থেকে আমার কীবোর্ডে কোনো অপশন আসছে না সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাকে যেতে হবে সিটিংয়ে তো আমি চলে যাব সিটিং দেন এখানে আমি সার্চ করবো কীবোর্ড কীবোর্ড দেখতে পাচ্ছেন কীবোর্ড অ্যান্ড ইনপুট মেথড তো আপনার জাস্ট এটাতেই ক্লিক করবেন দেন কারেন্ট কীবোর্ড তো এখান থেকে যাওয়ার পরে আমরা এখানে আমাদের কীবোর্ড সিলেক্ট করে নিতে পারবো ওকে তো আমাদের কীবোর্ড সিলেক্ট হয়ে গেল বা আমরা অন্যভাবে তো আমরা অন্যভাবে ফার্স্ট আমরা সিটিংয়ে যাব দেন এখান থেকে আমরা যাব অ্যাডিশনাল সিটিং দেন কিবোর্ড অ্যান্ড ইনপুট ম্যাথড দেন কারেন্ট কিবোর্ড এবং এখান থেকে আমরা কিবোর্ড চেঞ্জ করতে পারি ওকে কে বিওয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে